কুষ্টিয়ার কালীগঙ্গা নদী পাড়ে বসেছে সাধুরহাট। ফকির লালন শাহর 134তম তীরোধান দিবস উপলক্ষে 3 দিন ধরে চলা লালন উৎসবের দ্বিতীয় দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এস এম রাশেদ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, ফকির লালন শাহের 134তম তীরোধান দিবস উপলক্ষে আজ সকাল থেকেই তারা তাদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে এবং প্রধানত এখানে ফকির লালন শাহের ভক্ত অনুসারী যারা আছে তারা বাল্য সেবা এবং গোষ্ঠ গানের মাধ্যমে তাদের যে সাধু সঙ্গের দ্বিতীয় দিন সেটি কিন্তু শুরু করেছে এবং গতকাল সন্ধ্যা থেকেই তারা চাল পানি এবং অধিবাসের মাধ্যমে তারা তাদের আচার যে সেটি শুরু করে এবং আজ দুপুরে কিন্তু তাদের পূর্ণ সেবার মাধ্যমে ফকির লালন শাহের সাধু সঙ্গে যে মূল আচার সেটি কিন্তু শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা বাউল এবং ফকির এবং লালন শাহ যারা আছে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু ফকির লালন শাহের যে আখড়া বাড়িটি আসলে সাধারণ মানুষ এবং লালন ভক্ত এবং দর্শনার্থীদের তুলনায় জায়গা অনেক অপ্রতুল, যার কারণে কিন্তু তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর এখানে কিন্তু বিশুদ্ধ পানির এর অভাব রয়েছে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা কিন্তু অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন এখানে লালনের আখড়া বাড়িতে ঘুরতে আসা পর্যটন দর্শনার্থী এবং লালন ভক্ত এবং অনুসারীরা। তবে এই বিষয়ে আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মূলত ফকির লালন শাহের এখানে যারা আসে তাদের জন্য বাল্য সেবা পূর্ণ সেবা এবং অধিবাসের যে উপযাজক জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সরকারিভাবেই এখানে সরবরাহ করছেন এবং এছাড়া কুষ্টিয়া পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এই যে ফকির লালন যে আখড়া বাড়ি, এই আখড়া বাড়িতে প্রায় 170টি সিসি ক্যামেরা দ্বারা কিন্তু যাতে কেউ কোনো অপরাধ করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রেখেছে এবং সাদা পোশাকের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এছাড়া প্রায় 450 জন এখানে স্বেচ্ছাসেবক রয়েছে যাদের মাধ্যমে তারা কিন্তু বিশেষ করে কুষ্টিয়া জেলা পুলিশের থেকে নিরাপত্তার ব্যবস্থা করছে। তবে এখানে যারা লালন ভক্ত এবং অনুসারী যারা আছে তাদের যে দাবিটা জানাচ্ছেন যে এখানে যে তাদের যে মূল আচারগুলো রয়েছে সেই আচারগুলো তারা যাতে আরো সুন্দরভাবে নির্বিঘ্নভাবে তারা যাতে এখানে করতে পারে সেই বিষয়ে যাতে এই লালনের আখড়া বাড়ির যে জায়গা রয়েছে সেই জায়গা যাতে আরো বেশি জায়গা যাতে ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে, তাহলে তারা তাদের যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু তারা এখান থেকে খুব ভালোভাবে করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন লালন ভক্ত অনুসারী এবং বালনা। এবং এখানে কিন্তু শুধুমাত্র লালন ভক্ত অনুসারী নয়, অনেক পর্যটকও আসে। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের 134তম তীরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ লালন উৎসবের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে।